তাই আল্লাহ ইকবাল বলছেন, ইয়ে জিকির মিন ইয়ে শফি ইয়ে বড়া কে বেসরু তেরি খুদি কানে কে বা নহি তো কুছ ভি নহি। তোর শরীর চাই মিমের জিকির, রহস্য এখানেই, মেরাজে যাইবার বোরাক তোর এই দেহটা, সমস্ত কিছু পাবি এই দেহের মধ্যে, এই তোমার দেহ তুইয়া অন্যখানে খুঁজবার গেলে কিছু পাইবানা। বড় সাধনা, বেশি কিছু না, চারটা মাস ফাঁসি হুফিল আর যার বাতাস করি, চার মাস তুমি দেহের মধ্যে ভ্রমণ করো, অবশ্যই কিছু পাবে। সুরা তৌবার 2 নম্বর আয়া। কামের হবে না, কামের হইতে গেলে কয়েক বছর, কিন্তু ধোয়া দেখলে তো আমি আগুনের সন্ধান পাবো। খুব মন দিয়ে শুনল তোমরা, যতটুকু বুঝো, বিসমিল্লাহ রহমান রহিম, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজুল্লাহ নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ মানরানি ফাকাতরাল হাক্কা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযু ওয়াকিলা আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজুল্লাহ। যেদিকেই তাকাও না কেন, আল্লাহর চেহারা ছাড়ার কিচ্ছু নাই, সবই দেহি, আপনারই দেহি না। কোরআন আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজুল্লাহ, ওয়াজ মানে চেহারা, হুল্লা মানে আল্লাহ। যেদিকেই তাকাও আল্লাহর চেহারা ছাড়া কিচ্ছু নাই, সব দেখি আল্লাহরই দেখি না। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সাহারগের নিকটেই আছি। হায় হায়, আমার লগেই আছে, দেখি না, সবখানে আছে তার চেহারা দেখি না, আমার লগে আছে তাও দেখি। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু, পূর্ব পশ্চিমে যেদিকেই তাকাও কিচ্ছু নাই আমি ছাড়া। হায় আল্লাহ, সবই দেখি, তোমার তো দেখি না। তাই বলতেছে, দেখ তুমি তো দেখতে চাও না, আমার দেখতে চাও সবখানে যে আমি আছি, তাই রে ফাত্তা খেজু, দৃঢ়ভাবে ধরো, মজবুতভাবে ধরো, শক্ত করে ধরো, থাপা দিয়া ধরো, ওয়াকিলা উকিল ধরো। তো উকিল বললো কেন, হাকিমের কাছে চাইতে হইলে যেরকম উকিলের প্রয়োজন, ঠিক তোমাকেও এইখানে আনতে গেলে একজন উকিলের প্রয়োজন, রাহানুমা, যে তোমাকে পথ দেখাবে, তাকে তোমার প্রয়োজন। এখন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সাহারগের নিকটেই আছি। আল্লাহ কও কি যা, উই আর রিসাইডিং নিয়ারেস্ট অফ ইয়র জাগলার ভেইন, তোমার এই হৃৎপিণ্ডের মধ্যে আছি, দেখি অনুভব। তাহলে দেখবো কেমনে, একটা গ্লাসে ভরা পানি, আমি যদি গ্লাসটাকে বলি ওই গ্লাস তোর মধ্যে কি আছে রে, কইবা আমি পানি,
একটা তুলসী ভরা পানি, আমি যদি জিজ্ঞাসা করস তোর মধ্যে কি আছে, আমি পানি। পুকুরে যদি বলো এই পুকুর তোর মধ্যে কি আছে, গোবা আমি পানি। খালে আরো বড় নৌকা চৌকা চলে, ওই খাল তোর মধ্যে কি রে, গোবা আমি পানি। নদীরে যদি জিজ্ঞেস করো নদী তোর মধ্যে গিরি কি, এই যে লঞ্চ জাহাজ যাইতেছে তুফান উঠে ঝড় দিয়া লঞ্চ ডুবিয়া ফেলা, তুই কে, আমি পানি। সাগর যদি জিজ্ঞেস করো সাগর যেদিকে চাই খাই তুই আছ, তোর মধ্যে গিরি কি, গোবা আমি পানি। একটা মিশা কথা বলছি, সবাই সত্য বলছে না, ছোটর মধ্যে আছে, খুব ছোটর মধ্যে আছে, মেধর মধ্যে আছে, বড়র মধ্যে আছে, খুব বড়র মধ্যে আছে, একই জিনিস, একই জিনিস। তা আল্লাহ সর্বশক্তিমান, তাবারাক আসমু ওয়া রাব্বুকা ওয়া যুল জালালুল ইকরাম, অর্থটা কোন যে বড় হবে, আমি সেই জুল জালাল সর্বময় ক্ষমতার অধিকারী, আমার সীমানাই, সীমানাই তো গ্লাসের মধ্যে আইরা কেমনে কেমনে কইলাম, নাহানু আকরা বুইলে হেমিন হাবলিল বাড়ি, আমরা তোমার সাহারকের নিকটেই আছি, এই গ্লাসের মধ্যে থাকো কেমনে, একটা মানুষের শরীর ভাণ্ড গ্লাস, এর মধ্যে তুমি থাকো কেমনে, এবং তুমি যে আছো এই তো প্রমাণ। কি প্রমাণ, যখন সাধনা করতে করতে ফাঁড়া হয়ে গেল মনসুর হাল্লাদ, উনি বলে ফেললেন আনাল হক, আমি সত্য, আমি একমাত্র সত্য, তার মানে আল্লাহ। জুনায়েদ বাগদাদি আল্লাহ পায় পরে বললেন আমার এই জুব্বার মধ্যে কিচ্ছু নাই, এক আল্লাহ ছাড়া। আরেক আল্লাহর ওলি ইমামুল আউলিয়া বায়েজিদ বুস্তামী, উনিও বলে ফেললেন আনা সুবহানি মা আজামু শানি, আমি সুবহানি সব শান আমারই। হায় হায়, সব গ্লাসে একই কথা কয়, সব গ্লাস কয় আমি পানি পানি পানি, চিনের গ্লাসও কয় পানি, ক্যাশার গ্লাসও কয় পানি, গ্লাস কাছের গ্লাসও কয় পানি। বাসের হাফি এবং চন্দন মেসি দুজন বলতেছেন আলা হু হু আলা আলা, আমি চিনি চিনি আমি। হায় হায়, এও কয় দেখি, সবলীর এক কথা কয়, মোল্লা সিন্না উল্টা পাল্টা কথা, এটা মোল্লা গো ধারে কাছে হয়েছে, জানে কম বড় করে বেশ, আরো শুনলে মরবা, হাতুড়া ডাক্তারের কাছে গেলে যে মরে, একে আমার দলের মুরব্বী আমি দেখাবাই, আমার ভাই আপনি চুপ থাকেন ভাই, অন্যখানে করেন আমাদের করেন না ভাই। হাসাগরি ইবনাওয়াজ বলতেছেন ইমানাম ইয়ারাম চান্দান নূরে হক ফানি সুদাম মাতায়ানওয়ার সাথে সুভানি সুদাম, সমস্ত আল্লাহ জাতের রহস্য আমারই মধ্যে। হায় হায়, কই কি একই তো কথা, খালি পেঁচিয়ে গুছিয়ে কয়, সবই তো কয় আমি পানি জল, আমি ওয়াটার, আমি আব্বন, আমি মিজু, আমি সুই, আমি তান্নি, সবই পানি, ভাষা ভিন্ন। হাজার শরফুদ্দিন বুয়া নিশা কালামদার পানিপতি বলতেছেন ভাষা কেলে সাইকে দি দাম মোস্তফা
না দিদাম মুস্তফারা বলতে খোদারা, পীরের সুরতে নবীকে দেখেছি, ওটা নবী ছিলেন না, ওটাই স্বয়ং আল্লাহ ছিলেন। ভাষা কে ধরে রাখো করব, কিন্তু জিনিস একই। খাজা বাবার পীর খাজা উসমান হারুনি বলতেছেন, চুচুমরা ফানা আগাস্তে বতু হে চুলা মন্দা, খা হে কে আনাল্লাহ হে বগু খা হে কে হুয়াল্লাহ। যখন তুমি মুর্শিদের মধ্যে সম্পূর্ণরূপে ফানা হয়ে যাও, ইচ্ছা হয় বলো তুমি আল্লাহ অথবা সে আল্লাহ একই কথা। সবে এগিয়ে ধরো 1400 বছর আমার মহানবী বইয়া ফেলাইছেন, মান্ডানি ফাঁকাটাল হাক্কা, যে আমাকে দেখেছে সে আল্লাহকে দেখেছে। হ্যাঁ হ্যাঁ, মহানবীও বলছে মান্ডানি ফাঁকাটাল হাক্কা, যে আমাকে দেখেছে কোনো সন্দেহ নাই সে আল্লাহকে দেখেছে। সাহাবিরা নবীকে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আবু জাহেল আবুল আহাব বা সাহেব আব্দুল্লাহ মুঙ্গিরা জুল খাইসে আপনি দেখল বলতেও স্মরণ করে, এর মধ্যে আত্মীয় আছে। সাহাবিরা বললেন, এরা তো সারা জীবন আপনি দেখছে, আপনার আত্মীয় স্বজন কাফের হয় কেমনে? আপনারা সবসময় দেখে আর ইয়েমেনের কয়েকজন খ্রিস্টান আপনি একটু দেখবার চাইলেও সত্য দিল যে আল্লাহ দেখবে মুসলমান হম। আপনি বললেন মান নানি ফাঁকা জাল হাক্কা, যে আমাকে দেখেছে সে আল্লাহকে দেখেছে, গপ্পর যে মুসলমান হয়ে গেল। আর সারা জীবন দেখাও মুসলমান হইল না, কিছু বুঝতাম না, ইয়ার হলো না। মহানবী চুপ করে নহিরা জেল হইল, ইয়ান শুরু না ইরাইকা ওয়াহুম লা, দেখিতেছেন তাহারা আপনাকে দেখিতেছে অথচ তাহারা আপনাকে দেখিতেছে না, তিনবার দেখিতেছে, উপরটা দেখছে ভিতর তো দেখে, ভিতর তো দেখে নাই। আবু জাহেল আবুল আহাব মহানবীকে ভিতর থেকে দেখেনি, উপরটা দেখছে। 360টা জাদুগির মুসলমান হয়ে যায় আর আবু জাহেল কয় তোরা বোকা, তোরা ওই ছোট জাদুগির আর মহানবী নাউজুবিল্লাহ এত বড় জাদুগির যে তার জাদু আসমানে চলে, মানল জাদুগিররাই মান আনলো, আবু জাহেল আনলো না, তো কি করবা কও? তোমরা এখানে আসছো কখনো, তোমার তক্তির এইখানে রয়েছে, পুনর্জন্মে হয়তো ভালো করছো তাই এসে করছো। এই দোয়া কালাম আর নেকিবতির হিসাব এটা তারা করুক তো ভালো, কিন্তু ওই দোয়া কালামের নেকিবতির হিসাব ফালে তো তোমরাই ছিল, তোমরা সত্য জানার জন্য আসছ যেন এখানে আসতে পারছ। তাই গ্লাসও কয় আমি পানি, কলসিও কয় আমি পানি, পুকুরও কয় আমি পানি, খাল নদী সাগরও কয় আমি পানি। আসলে তো ঠিক, আয়তনের দিক দিয়ে ছোট বড় থাকতে পারে, আকারে প্রকারে ছোট থাকতে পারে, কিন্তু সবই পানি। তাই মাওলানা জালালউদ্দিন রুমি বলছিলেন, মানে নে হামু ভূত গুফতে আনাল হক দার সুরতে মনসুর মনসুর না বুদা পারাগারে বারামা, না না আমি আল্লাহ নিজে বলছি আনাল হক দার সুরতে মনসুর মনসুরের চেহারা, আবার ফুল যাতে ভাঙে তার জন্য বলছে মনসুর না বুদা মনসুর বলে নাই, বারাধারে বারামা আমি সর্বশক্তিমান বলছি।
আমার অনেক জায়গায় আছে, গুপ্তায় গুপ্তায় আল্লাহ বুয়া যাচ্ছে আজ হালকুমে আবদুল্লাহ বুয়া, তুমি দেখতেছ আল্লাহ বলতেছেন, কিন্তু যে বলতেছেন উনি বলেন যারটা সেই বলতেছে, যে মানুষটাকে দেখতেছ সে আল্লাহর মাইক স্পিকার, আমি এখানে কথা কই এখানে স্পিকারে। সুতরাং এই সত্যটা আইনামা তুয়ান্ন ফাসাম্মা ওয়াজুল্লাহ, যে যেই তাকাও আল্লাহর চেহারা ছাড়া কিচ্ছু দেখবে না, এই দেখাটা চাই আমি, পানির উপর চাইটা যেবার চাই না, আমি আসমানে উঠা যেবার চাই না, এগুলো জাদু দিলেও পারে, আমি আমার নিজের পরিচয় জানতে চাই, জানবো কেমন। তাই হাজার হাজার অনি গাউস কুতুব আব্দাল আরিফ তারা বলছেন লা সাইখুন হাক্কা ইবলিস সাইখুন, যার পীর নাই কোনো সন্দেহ নাই তার পীর শয়তান। সুতরাং গুরুর কথা মতো সাধনা কর। এখন কইবা গুরু কই, তো মহানবীর সময় তো পাঁচ সাতটা বর্ণরূপী ছিল, তার মধ্যে একটা নাম করা মুসাইলামা মাতুন, কেটা না জানে ইতিহাস পড়লেই জানা যায়। নবীর সময় বিশ্বনবীর সময় মহানবীর সময় যদি পাঁচ ছয়জনের নবুয়ত দাবি করে, চিন্তা করো তো আমরা তো সাধারণের সাধারণ। সুতরাং সবাই তো এই লাইনে পারে না, পীরের বাড়ি যাও আসো খাও নাচো গেলো বাস, আইলা গেলা দুটা টাকা দিলা, পীরকে যে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হয়, কেন আমি সত্য চাই। তাহলে সত্য পাবো কেমনি? ওই গুরুকে ধইরা, গুরু যখন তোমাকে শিখাবে তার সব ভুলে সাহেব পীরের ধ্যান, ধ্যান কেমনে করবা? অধিপাগুলো শামীম সাহেব তঙ্গ শিখাইতেছে, কল্যাণা আরো খুনি বাদাও তিনবার করে পড়ে না, এগুলি তোমরা পড়তেছ সবসময় খেয়ালে থাকবা, এই চোখ দুটা আমার না মুর্শেদের চোখ, আমি দেখি না মুর্শেদ দেখেন, আমি কান দিয়া শুনি না মুর্শেদ শোনেন, এই মুখ দিয়ে আমি কথা বলি না মুর্শেদ বলেন, এই হাত দিয়ে আমি কাজ করি না মুর্শেদ করেন, এই পা দিয়ে আমি চলি না মুর্শেদ চলেন, আমার মধ্যে মুর্শেদ, আমিও আছি মুর্শেদও আছে, আমি মুর্শেদদের সঙ্গে নিয়ে সাধনা করব, মুর্শেদদের বাইরে রেখে সাধনা করব না, কারণ বাইরে আল্লাহ নাই, আল্লাহ আমার মধ্যেই আছে। সুতরাং ডিম অমলেট করে খাইতে পারো, আবার যদি বাচ্চা চাও তাইলে ওই ডিমের এই ওম দিয়া বাচ্চা ফুটায়, ডিমের বাহিরে বাচ্চা নাই। তাই আল্লামা ইকবাল বলছেন তেরি খুদি কানে কে বা নাহি তো কুছ ভি নাহি, তোর শরীর চাই মিমের দিকে রহস্য এখানেই, মেরা যে চাইবার ভোরাক তোর এই দেহটা, সমস্ত কিছু পাবি এই দেহের মধ্যে, এই তোমার দেহ তুইয়া অন্যখানে খুঁজবার গেলে কিচ্ছু পাইবা না। সুতরাং তোমার দেহের মধ্যে তোমার ধ্যান করতে হবে, এই চোখ দুটা আমার না মুর্শেদের চোখ, আমিও আছি আমার মুর্শেদও আছে, এটি নাউয়া লাউয়া মানব যুদ্ধরত নব, শয়তান শিক্ষায় পড়ব হায় হায় কী করে, এটি মুর্শেদে আনছে, এখন তো আমার বারোটা বাইটা তেরোটা জুড়ব, আমি
পাঁচটা ছেলে তাহলে বিপথে নিয়ে পারি কিনা, ডেঙ্গার দেয়া খাইলা শোয়া বইব, বাসন পুইছা খাইলা শোয়া বইব, অনেকে তো বাসন চাইটা খায় শুয়ানের বাচ্চা, আমি তো ইচ্ছা করে জুঠা করি। এই উমাইয়া আব্বাসিয়ারা এইসব হাদিস বানাইছে আমার সামনে একদম চেষ্টা করছে, তুমি শূন্য আধা টুকরি সূর্য থাকবো আর কি আমাকে পানি পানি করবা, এক লাখ মাইল দূরে এলে একটাও থাকবা না, কিলো সীমা লাগা শেখায় একটা মোম থাকছে মুহূর্তের মধ্যে 30,000 মানুষ বাতাসে উড়ে গেল, মাত্র কয়েক হাজার সেলসিয়াস, আর সূর্য তো কয়েক কোটি সেলসিয়াস, এইটা তোমার আধা টুকরি সূর্য থাকবো আর তুমি পানি পানি মারবা, আর এগিয়ে শুই না ও করো গরুটা, কারণ দুনিয়াতে সপ্তাহে এক না, তাহলে গরুর গোস্ত খাসির গোস্ত মুরগির গোস্ত থাকতো না, গোস্তের মধ্যেও প্রকার হয়ে যাচ্ছে, তো মানুষ এটা থাকবই, সুতরাং ওইদিকে তাকে না, তাই রবি ঠাকুর বলছে তুই একলা চল নেই, তুই কে কি করলে ওইটা দেখি না, তোর মনে তুই চল বড় সাধনা, বেশি কিছু না, চারটা মাস ফাঁসি হুফিল আর দেয়ার বাতাস করি, চার মাস তুমি দেহের মধ্যে ভ্রমণ করো অবশ্যই কিছু পাবে, সুরা তৌবার 2 নম্বর আয়া, কামের হবে না, কামের হইতে গেলে কয়েক বছর লাগে, কিন্তু ধোয়া দেখলে তো আমি আগুনের সন্ধান পাবো, কিছু একটু করো সাধনা ঠিক আর যদি একটু দীপা বললা কোনো গুরুর ধ্যান নাই কিছু নাই গ্রাম তুমি বুঝো সাধনা করতে গেছো সব ফালায়া ওখানে বসছো কি তোমার ব্যাপার না, চারটা মাস তুমি করো না ভাগ করে করো 40 দিন করে করো 43-120 দিন করো, না পাও মানে ফলে এত মুসের জাহাঙ্গীরের ফলে আরেক পিস ধরো, আমার আপত্তি নাই, আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না, সাইনবোর্ডের কাঙ্গাল হইও না, সত্যের কাঙ্গাল হইও না, পীর বড় না সত্য পাওয়াই বড়, সুতরাং একটু সতর্ক করো জীবনের চলার পথে অনেক রকম বাধা বিপত্তি, সংসারটা বড় মানে কি বলবো মাতামাতির রঙ্গমঞ্চ, এখান থেকে বেরিয়ে আসা চাকরি করার কথা না, তাই যদি তোর ডাকে কেউ না শুনে রে একটা চলবে একটু সাধনা কর, চারটা মাস তোমার বাপের পরীক্ষা করে দেখো, চারটা মাস উৎসর্গ করে পারবা না অবশ্যই সত্য হয় রাখি।